দেশের পর কিন্তু এবার বিদেশের মাটিতেও পা রেখেছে বঙ্গনারী। বিদেশের মাটি থেকে হিউজ কালেকশনের অর্ডার পেয়েছে আমাদের মৌমিতাদি, কোথায় না ক্যালিফোর্নিয়া এবং ইউএসএতে। তাহলে সেই কালেকশনগুলো আমরা একটুখানি দেখে নেব। হ্যাঁ, প্রথমেই যেটা দেখাবো সেটা ইউএসএ লোয়াতে যাচ্ছে, লোয়াতে এমস ইউনিভার্সিটি। ওরা শুধুমাত্র ওয়ান টু ওয়ান আমি বহুদিন ধরে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করছি। এইবার কিন্তু সবচেয়ে চমক যেটা দুর্গাপুজো কমিটির কাজ পেয়েছি, মানে প্রায় 50 জন ছেলে মেয়ে বাচ্চা, মানে কাপলস কাপলস মিলে একটা কমিটিতে যতজন মেম্বার, প্রত্যেকের অর্ডার কিন্তু ফ্রম বঙ্গনারী এবং সেটা যাচ্ছে। এটা আমার কাছে খুব আনন্দের অ্যাচিভমেন্ট। অ্যান্ড সেম গোস টু ক্যালিফোর্নিয়া অ্যাজ ওয়েল। ক্যালিফোর্নিয়ার দুর্গা উৎসব কমিটিরও কিন্তু কাজ এবছর পেয়েছি। তো দুখানা ইন্টারন্যাশনাল দুর্গাপুজোর কাজ পাওয়াটা কমিটির পাওয়াটা, যেখানে ওয়ান টু ওয়ান নয় পুরো মিলিত, সেটা তো অবশ্যই আমার কাছে একটা বড় একদম। তাহলে বাঙালি দুর্গা পুজো যখন শাড়ি দিয়েই শুরু করা যাক, শাড়ি দিয়েই শুরু করি। শাড়িতেও কিন্তু ওই কথাটাই বারবার আসবে যে ব্যাট ট্র্যাডিশন মিক্স ফিউশন। কেন না, এই শাড়িটা আমি যদি দেখাই, এটা ব্লাউজের সাথে সেট রয়েছে, আমি খুলে একবার দেখাচ্ছি শাড়িটা। দেখো তোমরা, পিওর জর্জেটের উপরে রয়েছে এবং পাটটা কিন্তু যাচ্ছে বাংলাদেশি ঢাকাই জামদানির পাট। বডিটা যাচ্ছে পিওর জর্জেটের উপরে চিকনকারি এবং এইটা যাচ্ছে আঁচল। আমি যদি এইরকম ভাবে শাড়িটাকে পরি তাহলে তুমি বুঝতে পারবে, ছেড়ে দাও কোনো অসুবিধা নেই। এই যে ব্যাপারটা যাবে হচ্ছে লাইক দিস, মানে এইটা যাচ্ছে পুরো বডিটা, আঁচলটা যাচ্ছে এইটা, এবং পুরো নিচের পাটটা যাচ্ছে কিন্তু বাংলাদেশি ঢাকাই জামদানির উপরে। মানে তাহলেই বোঝা যাচ্ছে যে দেশের কাজটা একদম একদম ব্যাপার, কারণ লখনৌ চিকন হচ্ছে আমাদের ভারতের ঐতিহ্য বলতে পারো, আর ঢাকাই জামদানি ঢাকা মানে আমাদের এখানকার ঐতিহ্য বলতে পারো। তো সেই হিসেবে কিন্তু এই ট্র্যাডিশন মিক্স ফিউশন, মানে শাড়িতেও ফিউশনের ছোঁয়া। এটার সাথে যে ব্লাউজটা বানানো হয়েছে এইটা যাচ্ছে পুরোটাই ঢাকাই জামদানির উপরে। এই দেখো পুরোটাই কিন্তু ঢাকাই জামদানির উপরে যাচ্ছে। অসাধারণ কম্বিনেশন সাদা আর লাল, যেটা আমাদের দুর্গাপূজার মেইন একেবারে একেবারে, এবং মানে কি বলবো, সবকিছু শুভ কাজে সূচনা বলতে পারি আমি সেইটা। এই রকম প্রায় 50 পিস যাচ্ছে। আর এর সাথে যদি আমরা বলি, মানে শাড়ির পাশেও বলছিলে, মানে এই রকমই সেম ডিজাইনের বোধহয় তুমি, মানে জামা কাপড়ও কিন্তু আজকাল বাইরের দেশের মানুষ আমাদের এখান থেকে কিনছে, পছন্দ করছে ছেলেদের জন্য। ছেলেদের পাঞ্জাবি পুরো টাই ঢাকাই জামদানিতে, এর সাথে কিন্তু চোস্ট প্যান্টও আমরা বানিয়ে দিচ্ছি ম্যাচ করে। আচ্ছা, এটা একটা ছেলেদের পাঞ্জাবি এবং পুরোটাই দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ঢাকাই জামদানির উপর। সুতরাং এই শাড়িটার সাথে যখন কারোর হাজবেন্ড বা বয়ফ্রেন্ড এটা পরবে, আলাদাই একটা লুক লাগবে, বিদেশের মাটিতে বাংলার ছোঁয়া পুরোপুরি একদম, যেটা বলা যেতে পারে। ছোট বাচ্চারাও কিন্তু বাদ যাবে না অবশ্যই, ছোট বাচ্চাদের কিন্তু পাঞ্জাবি রয়েছে, ভীষণ কিউট কিউট একদম। নিচেও ধুতি বা যারা চোস্ট পড়ছে তাদেরটা কিন্তু আমরা বানিয়ে দিচ্ছি। মানে বুঝতে পারছেন তো, বাবা মা ছেলে কিংবা মেয়ে সবাই কিন্তু, এটা ছেলেদের গেল, মেয়েদেরটা এবার আসছে। একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে দিস ইজ দা কুর্তি বাচ্চাটার, কি কিউট। এটা বিভিন্ন রকম সাইজের আমি একটা জায়গা হাতে পেলাম। এটা যাচ্ছে তার স্ট্রেট প্যান্ট, ওকে স্ট্রেট প্যান্ট, এবং এইটা যাচ্ছে দুপাট্টাটা। বাচ্চাদের কিন্তু অসুবিধাও হবে না, তারা কিন্তু যেরকম লাফালাফি ছোটাছুটি করতে পারে সেটাও কিন্তু করতে পারবে একদম। দুপাট্টাটা কিন্তু মায়েদের শাড়ির সাথে দেখো মিল পাচ্ছি একদমই, পুরোপুরি কাজ আছে। এইটা কিন্তু পুরোপুরি যাচ্ছে লোয়া এমসের দুর্গাপুজো কমিটিতে। আশা করব সেইখান থেকেও আমাদের এই জিনিসটা ক্যাপচার হবে, কারণ অনেক মিডিয়া চ্যানেলসও তো বিদেশে যাচ্ছে, তো দেখানো হবে এবং বঙ্গনারী কথা হয়তো বলা হবে বা কিছু। মানে তুমি বলছিলে যে ওখানের মানুষও তো মানে দুদিন যে পুরো পূজোটা করে, আর তোমার ওখানে ব্যানারও বা অনেক কিছু মানুষ ব্যানার বসছে, মানে টাঙানো হচ্ছে, স্ট্যান্ডই থাকছে, এবং ওনারা নিজেরাই বলেছেন, মানে যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, যে যে মিডিয়া কভারেজে যাচ্ছে সেখানে কিন্তু ওনারা এটা বলবেন যে আমরা আজকে পরে আছি বঙ্গনারীর পোশাক এবং বঙ্গনারীটা কলকাতায় এবং সেখান থেকে তারা অর্ডার করেছেন, সেই ব্যাপারটা রয়েছে। এবারে যেটা দেখাচ্ছি ক্যালিফোর্নিয়ার, হ্যাঁ ক্যালিফোর্নিয়ার একটা অর্ডার দেখাই, এটা হচ্ছে, এটাও কিন্তু অন্যরকম, এই শাড়িটা আবার অন্যরকম একদমই, পিওর জর্জেটের উপরে রয়েছে, হ্যাঁ লখনৌ চিকনের ওয়া। অবভিয়াসলি দামটাও কিন্তু দুটোর অবশ্যই ডিফারেন্স তো হবে, আশা করি দর্শক বন্ধুরাও বুঝতে পারবে। ব্যাক সাইডটা, এটা ব্যাক সাইডটা, এইটা যাচ্ছে ফ্রন্ট সাইডটা। এটাতে একটা কিছুই না, এটাতে আমি খালি তোমার হাকোবা লেসিং করেছি, মানে ক্রশেটের যে লেসিংটা হয় সেই হাকোবা লেসিংটা এখানে করা রয়েছে, লিখে গেছে হয়তো। এটা হচ্ছে আঁচলটা,
এটার সাথেও কিন্তু এরা ব্লাউজ নিয়েছে, এটা একটু মানে অন্যরকম তাই সেই হিসেবে অর্ডার। বাট পুরোটাই কিন্তু তোমার ট্যাগলাইনটা একদম মিলে যাচ্ছে পুরোপুরি ভাবে ট্র্যাডিশন দেখলেই বোঝা যাচ্ছে যে অন্যরকম একদম। তো এই হচ্ছে এই বছরের সেরা প্রাপ্তি বলতে পারো তোমার, মানে ইমোশনাল হয়ে যাচ্ছ দেখেই হয়তো বুঝতে পারছো। মানে তোমার কিরকম ফিলিং হলো যে বাংলার পর বিদেশের মাটিতে বঙ্গনারী পাবো? আমার অনেক ছিল যে কিছু একটা ভালো কাজ করব, বা এর আগেও যারা লাফালাফির ইন্টারভিউতে দেখেছে তারা দেখেছে যে প্রচণ্ডভাবে চেষ্টা করি নতুনত্ব জিনিস আনার। এইটা আমার কাছে একটা বড় পাওনা, কারণ আমি লাস্ট 6 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ডিল করছিলাম, এটা খুব সত্যি কথা, কিন্তু ওয়ান টু ওয়ান অনলাইনে পুরোপুরি, যখন অনলাইনে এবং ওয়ান টু ওয়ান। ধরো তুমি বিদেশে আছো, তুমি আমার কাছ থেকে কিছু একটা পার্সোনালি অর্ডার করলে আমি তোমার মানে পার্সেলটা কুরিয়ার করছি, সেরকম নট অনলি ইউএস, আমার অস্ট্রেলিয়াতেও গেছে, আমার ইউকেতেও গেছে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত বাল্কে একটা কাজ, এবং দুর্গাপুজো কমিটি মানে যারা অষ্টমীর দিন পুরো সেটটা করছে বঙ্গনারী, যতজন ওখানে রয়েছে কমিটি মেম্বার প্রত্যেকে, এইটা আমার কাছে বড় পাওয়া। মানে সত্যি যাই না, এরপরে ভবিষ্যতে ইচ্ছা আছে যদি বিদেশের মাটিতে পা রাখা যায় এবং ওখানে গিয়ে যদি তাদের জন্য ড্রেস ডিজাইন করে ওখানে পুরো সাজিয়ে দিয়ে আসতে পারি, সেটা আমার জন্য আরো বড় পাওনা হবে। অবশ্যই সবাই আপনারা দেখতেই পেলেন, আর দেরি করবেন না, পুজো কিন্তু একদম কাছে এসে গেছে। বঙ্গনারী বুটিকে এসে আপনারাও কিন্তু আপনাদের মনের মতো জিনিস পেয়ে যেতে পারেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।